গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েলস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরা সবাই ভালো আছি। তো আজকে ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম, আজকে যেহেতু রবিবার, আরে অনেক কাজকর্ম ছিল, তার জন্য একটু দেরি করেই শুরু করলাম। আর উঠছি আজকে দেরি করে উঠছি, সবাই বাড়িতেই আছে, তাই একটু মানে আস্তে আস্তে কাজগুলো করছি আর কি। বুনু বাড়িতে আছে, মামাও বাড়িতে আছে, স্কুলে যায়নি, স্কুল তো আজকে নেই, রোববার স্কুলে কি যাবে। তো ওই জন্য একটু আস্তে আস্তে কাজগুলো করছি। তো সমস্ত কাজটা হয়ে গেছে, তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে মানে আলু সিদ্ধ শুক্তি শুক্তি বেচের চাটনি দিয়ে আমরা সকালবেলা খেয়েছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ভাবছিলাম যে আজকে একটু দেরি করে ব্লগটা শুরু করব। খাওয়া দাওয়ার পরে বাইরে বসেছিলাম, গল্প টল্প করলাম, একটা দিদি এসেছিলো, গল্প করলাম। তারপরে করার পরে এই যে এইমাত্র স্নান করলাম আর কি, 12:30টার দিকে। এখন 12:30টা বাজে, স্নান করেই তোমাদের সামনে আসলাম। ভাবলাম যে না, ব্লগটা শুরু করা যেতেই পারে, আর যদি একটু মানে ইসে করি, অলসতা করি, তাহলে আজকে আমার ব্লগ করা আর হবে না। তার জন্য ভাবলাম যে না, তোমাদের সঙ্গে এসে একটু কথা বলে নিই, তারপরে আমি রান্নার দিকে যাব, রান্না করব। দুপুরবেলা রান্না করতে হবে, তো এখন এই রান্নার দিকে যাব আমি। আর মামা বুনু স্নান করছে, বুনু বললো যে দিদি আমি রান্না করি। তারপরে ও যে অনেক কয়েকদিন থেকে রান্না করছি না, স্কুলে যাচ্ছে তার জন্য রান্না করছি না, তো ভাবলাম যে না, বললাম যে আমি করি আর কি রান্নাটা। তো রান্না করব এখন আমি রান্না, মানে আজকে হাট থেকে সেরকম কিচ্ছু আনা হয়নি, এমনিতে নিরামিষই রান্না করব। কালকে তো শনিবার নিরামিষ ছিল, আজকেও নিরামিষই রান্না করবো, বাঁধাকপি করবো, সবজি টবজি সেরকম কিছু কাটিয়ে রেখিনি, মানে কেটে রাখবো, এখনই কাটবো, গিয়ে সবজি কাটবো, তারপরে রান্নার দিকে যাব আর কি। আর ভাত সকালবেলা বেশি করে করা হয়েছে, ভাত ওগুলো দুপুরে হয়ে যাবে আর কি, আর রাত্রিবেলা কোনো কিছু একটা করতে হবে, এটাই। আর আরেকটা কথা বলছি, যারা আর কি নতুন বন্ধু করছো আমাকে, তো তাদের কাছে আমি একটাই আমার রিকোয়েস্ট, মানে তোমরা যদি বন্ধু করতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখে তারপরে বন্ধু করে নিও। আর একটু একটুখানি দেখে বা না দেখেই বন্ধু করলাম বা পাশে থেকো হ্যান ত্যান এরকম বল, মানে আমার মনে হয় না এরকম বন্ধু করার থেকে না করাই ভালো, কারণ বন্ধু বাড়িয়ে লাভ নেই। তোমরা যদি সাপোর্ট না করো, আমার ভিডিও না দেখো, বন্ধু শুধু বাড়ালাম, তো এটাই বলবো আমি। তো যদি বন্ধু করার ইচ্ছে থাকে তো পুরো ভিডিওটা দেখে তারপরে করো। তো চলো এখন আমি রান্না করে তোমাদেরকে নিয়ে যাই, আর আমি কী কাজ করি না করি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। তো চলো, তো চলো একটু মটরশুঁটি নিয়ে আসি, মটরশুঁটি মটরশুঁটি দিয়ে বাঁধাকপি করব। তো চলো, এই দেখো মটরশুঁটি। অনেকটাই বেলা হয়ে গেছে, আর আমার এগুলা স্নানের আগে মানে মটরশুঁটিগুলো যদি তুলতাম তাহলে হয়তো ভালো হতো, তো আমি স্নানের আগে যেহেতু তুলি নেই, তো এখন আমার লাগবে, তার জন্য আমি খুঁজে বেড়াচ্ছি কোথায় কোথায় আছে। তো মটরশুঁটি নিয়ে আসলাম, দেখাচ্ছি, এই দেখো মটরশুঁটি, দেখলে বেছে নিব এবার। তো মটরশুঁটিগুলো এবার ছুলিয়ে নিব, তারপর বাঁধাকপি কাটবো, বাঁধাকপি দিয়ে যেহেতু করবো মটরশুঁটিগুলো, আর মামা আমাকে হেল্প করছে, মামাম খুব ভালো পায় আর কি, মটরশুঁটি ছলতে খুব পছন্দ করে, তো মামাম ওইদিকে করছে, আর আমি বাঁধাকপিতে মানে কাটছি চাকু দিয়ে। তো বাঁধাকপিটা কেটে নেব, তারপরে আমি রান্নার দিকে যাব সব কিছু রেডি করে। আমি কেটে নিয়েছি, তোমাদেরকে সবজিগুলো দেখাচ্ছি। আর আজকে আমি রান্নাটা করব উনুনে, গ্যাসের মধ্যে করব না, উনুনে করব। তো চলো দেখাচ্ছি কী কী সবজি কেটে নিয়েছি, আর এদিকে উনুনটা লাগাবো এখনই। এইখানে তো এই যে বাঁধাকপি আলু কেটে নিয়েছি বালতিতে, এখানে হলো মটরশুঁটিগুলো এখন ছোটো ছোটো আছে, আর এগুলো বিনসগুলো ভাজা করবো অল্প কয়টা, আর এখানে টমেটো নিয়েছি, টমেটোর চাটনি করবো, বাস। তো উনুন আমি লাগিয়ে নিয়েছি, রান্নার দিকে চলেও আসলাম। তো বিনস বলে কি এগুলোকে, হ্যাঁ বিনসে বলে, তো বিনসগুলো ভাজা করব। মামাম বলছিলো যে বিনস ভাজা করো অথবা সিমা ভাজা করো, সিম নিয়ে আসছে, তো আমি ভাবলাম যে না, বিনসে ভাজা করি তাহলে, বিনস ভাজা করব, আর হলো তারপরে অন্য তরকারির দিকে যাব আর কি, অন্য তরকারি রান্না করব। ভাজা করা থাকলে কড়াইটা মাজতে লাগবে না আমার, তাহলে বাঁধাকপির তরকারি রান্না করে আমার কড়াইটা আবার মাজতে লাগবে, তার জন্য আমি আর সবজিটা আগে মানে বিনসটা ভেজে নিলাম, তারপরে এই তেলের মধ্যে আমি বাঁধাকপিটা বসিয়ে দিলাম। তো দেখো আমার কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গেছে,
তো মামার মেয়ে মামার মেয়ে থালে খায়, তো মামার মেয়ে থালে আমি সবগুলো নামিয়ে নিব। তো এই দেখো নামাচ্ছি আমি। তো এই দেখো ভাজাটা আমি নামিয়ে নিলাম। আর এবার আমি করব টমেটো চাটনিটা। টমেটো চাটনিটা আমি এইভাবে করব, সিদ্ধ করে আমার ভালো লাগে না, তার জন্য আমি মানে কেটে কেটে নিয়েছি। আর এখানে পাঁচ ফোড়ন দিলাম, সর্ষে থাকলে ভালো, তো সর্ষে নেই, পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে। আর এবার টমেটোটাকে আমি দিয়ে দিলাম, একটু লবণ হলুদ দিয়ে দিব। দেওয়ার পরে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিব আর কি, তাহলে ভালো করে সিদ্ধ হবে। আর সিদ্ধ করে যে মিক্স করে যে করে ওটা আর কি আমার ভালো লাগে না আর কি, তো আমি এইভাবেই করি। আর এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম, আমার হয়ে গেছে। আর এখন ঘরে মাত্র রান্না হলো, আর এদিকে দেখো একদম কি অবস্থা হয়ে গেছে, দেখেই নেই। ও রান্না করতে করতে চুলকাচ্ছিল এখানে। তো রান্না হয়ে গেছে, তো দেখাচ্ছি তোমাদেরকে। আর এখন তো 3:06 হয়ে গেছে, একদম অনেকটা লেট হয়ে গেছে, কারণ একটু ঢিলামো করলাম তার জন্য। তো রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। বিনস ভাজা, আর এখানে হলো বাঁধাকপির তরকারি, কিনে ভাত বাড়ালো, তো ওই জন্য ওই অবস্থা। আর চাটনিটা না ঘরে নিয়ে আসলাম, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, তার জন্য ঘরে নিয়ে আসলাম। এই দেখো আমার হয়ে গেছে প্রায়, একটু শুধু ইয়ে করবো বাস। তো ফ্রেন্ডস খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে, পরে দেখাচ্ছি তোমাদের সাথে। আর দেখো আমি ভাত নিয়ে বসে গেছি, সবাই বসে গেছে, কিন্তু মামা আগেই খেয়েছে। আর এই দেখো গামছা পরে পাটা দেখা যাচ্ছে একটু একটু, ওইটা আমার বর। আর এই সাইডে হলো বুনু আছে, বুনুর কাছ থেকে আমি একটা লঙ্কা নিলাম, কাঁচা লঙ্কা, একটু ঝালটা কম হয়েছিল তার জন্য একটা কাঁচা লঙ্কা নিলাম। তো আমরা সবাই মিলে খাচ্ছি, মামার খাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে আসতেছি। এই দেখো ইঁদুরের আর অত্যাচারে আমাদের মানে একদম ভিখারি বানিয়ে ছাড়বে মনে হয় এবার। সেদিন তো দেখালাম জামা বাতাসা মানে নুকুন দানা খেয়েছে, আজকে দেখো ঝাড়ুটাকে কি পরিমাণে কি করছে, নষ্ট করে দিচ্ছে। সকালে উঠে আমি এরকম দেখি, তখন তোমাদেরকে দেখানোর মনে ছিল না। এই দেখো এবার মনে হয় আমরা পথের ভিখারি হব, এভাবে যে চলতে থাকে। তো দেখো ঝাড়ু দিচ্ছে, আর ঝাড়ু দিতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, কারণ কেটে কেটে দিছে তো ঝাড়ুর ইসেগুলা কাটিগুলা, তো অসুবিধা হচ্ছে আমার ঝাড়ু দিতে প্রচণ্ড পরিমাণে, মানে একদম ঝুঁকে ঝুঁকে মানে হেলে হেলে ঝাড়ু দিতে হচ্ছে। তো কি করি দেখো, মানে একটা ঝাড়ু নিয়ে আসতে লাগবে, ঝাড়ুটা পৌষ মাসে নিয়ে আসছি, বেশি দিন হয়ও নি, নতুনই আছে, তো মানে খাঁটিগুলো যেহেতু কেটে দিচ্ছে তার জন্য অসুবিধা হচ্ছে, একটা ঝাড়ু নিয়ে আসতে লাগবে। মানে এতটা ঝুঁকে ঝুঁকে ঝাড়ু দিতে ভালো লাগে না, তো অনেক পাতা পড়েছিল তার জন্য ঝাড়ু দিলাম বিকেলবেলা। তো গাইস খাওয়া দাওয়া করে এতক্ষণ একটু মোবাইল ঘাঁটছিলাম, তখন মোবাইল ঘাঁটছিলাম, আর এখন আসলাম, একটু বাইরে যাব, বুনু শর্টস করবে তার জন্য। তো বাইরে আসলাম, উঠান উঠান ঝাড়ু দিলাম, আর ইঁদুরটা তো কি অবস্থা করছে আমার ঝাড়ু দেখতে পাচ্ছো। আর বাইরেটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে আছে, আজকে আর ঝাড়ু দিব না, কারণ এখন যাতে সকালে আবার দিতে লাগবে, উঠানটা তো ঝাড়ু দিলামই আমি, তার জন্য আর বাইরেটা ঝাড়ু দিব না আমি। আর মামা ওই দিকে খেলছে, ও ওই দিকে দেখাচ্ছি, ওই যে মামা পিছনে দেখতে পাচ্ছ, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে, পাতা পড়ছে প্রচণ্ড পরিমাণে, বাস ঝাড়ুগুলো দেখতেই পাচ্ছো, এগুলো প্রচণ্ড পাতা পড়ছে। তো আজকে আর ঝাড়ু দিবো না বাইরেটা, কারণ এখন দিব সকালবেলা আবার, তো খাওয়া দাওয়া করে মানে উঠানটা ঝাড়ু দিলাম, বাইরের সাইডটা দিব না। আর দেখো হাই, অনেকদিন পর আজকে ব্লগে আসলে, তাই না? আসাই হয় না পরে, তো আসেই না, মানে এখন খুব ব্যস্ত হয়ে গেছে, আসাই আসতেই পারে না। তো এই এখন শর্টস করবে, একটু সাজুগুজু করলো, শর্টস ভিডিও করবে। তো চলো জায়গা দেখি কোথায় করবি, কোথায় করবি রে? এদিকে এদিকে করতে পারিস। তো এদিকে আমরা ক্ষেত বাড়ির ওইদিকে যাবো, তো শর্ট করে আসতেছি, দরজাটা বন্ধ করে নেই, না হলে আবার কুকুর টুকুরি এসে চলে ঢুকবে ঘরের মধ্যে, কুকুর ঢুকতে পারে ঠিক নেই। যে কোনো সময় কুকুর আসতে পারে, কোনো ঠিক নেই। আর আমি স্নান করে চুলগুলো শুকাই নিয়ে এমনি বেঁধে রাখছিলাম, একদম ভিজা, তো এখনই খুললাম, আর ঠান্ডাও লাগতেছে একটু একটু। তো চলো এদিকে শর্টস করবে, ঠান্ডা লাগছে। মামাম আসবে কি? মামামও আসতেছে, তো মটরশুঁটি বাড়ি দিয়ে করবো। তো চলো, গুড ইভিনিং গাইস। তো দেখো সন্ধ্যার সময় চা বানাচ্ছি, নিশার দুজন ফ্রেন্ড এসেছে,
তো সবার জন্য চা বানাচ্ছি, চা খাবো একটু। আর মামাম কি বিস্কিট নিয়ে আসছে ছোট্ট ছোট্ট, ওকে বললাম যে মানে ভালো বিস্কিট নিয়ে আসতে, ও ছোট্ট ছোট্ট বিস্কিট নিয়ে আসছে। তো চা বিস্কিট খাবো। গাইজ এই দেখো আমরা রাত্রিবেলা রুটি খাবো, তো এখানে রুটি মানে বানাবো এখন। এই দেখো তো রুটি বেলে দিচ্ছে আমার বুনু, ও বেলে দিচ্ছে, আমাকে হেল্প করছে, আর আমি ভাসছি। আর তাওয়াটা মানে ননস্টিকের তো খারাপ হয়ে গেছে, তো তোমরা কিছু মনে করো না, মানে এটা খারাপ হয়ে গেছে, তাওয়াটা কিরকম একটু বাজে হয়ে গেছে। তবু আমার না মানে ফেলতে ইচ্ছা করে না, আরও আছে আমার কাছে, তো আমি এটাতেই করি আর কি। খুব একটা রুটি খাওয়া হয় না, যখনই খাই এই তাওয়াটাতেই করি আর কি, ননস্টিকের। তো দেখো পরোটা করে নিচ্ছি, কারণ মামাম বললো যে পরোটা খাবে, ও খালি রুটি খাবে না, আর একটা চিনি দিয়ে নাকি খাবে বললো। তো চিনি দিয়ে একটা ওকে করে দিলাম, মানে বুনু করে দিলো, আমি ভেজে দিচ্ছি। তো এই দেখো খাওয়ার পরোটা বানিয়ে নিলাম, পরোটা নিলাম আর বাঁধাকপির তরকারি দুপুরবেলার। তো এই যে খাইতেছি আমি, আমার বর একটু বিয়ে, ও একটু না বিয়ে বাড়িতে যাচ্ছে, তো খাবে না, আমরা তিনজন খাচ্ছি। রুটি বানিয়েছিলাম, মামা বলছিল পরোটা খাবে, তার জন্য পরোটাই বানালাম। আর দুপুরে বাঁধাকপির তরকারি চাটনি হয়েছে, কেউ খাইতে খাবে না খাই থাকবে। তো চলো বন্ধুরা, বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের জন্য বাই, সবাইকে টাটা, গুড নাইট।